আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা 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 ঠিক আছে, আমি বলতে থাকি যে এইভাবে দেখলো মানুষ, এইভাবে মানুষের ভিতর ধর্মের সৃষ্টি হলো। তারপর আবার যেমন ধরেন মানুষের বাচ্চাদের মনে নানা প্রশ্ন জাগে, যে যেমন ধরেন মানে রাতের বেলা সূর্য কই যায়, এই প্রশ্নটা যদি একটা বাচ্চা করে তাহলে তাকে ইসলামী শিক্ষা ব্যবস্থার ভিতরে তাকে শেখানো হবে, যে হাদিস অনুসারে শেখানো হবে যে রাতের বেলা সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে, আবার সকালবেলা উঠে যায়। কিন্তু তখন আবার বিজ্ঞান ক্লাসে গিয়ে সে শিখবে যে পৃথিবী হচ্ছে গোলাকার এবং সূর্য যখন অস্ত যায় তখন পৃথিবীর অপর প্রান্তে আবার সূর্য দেখা যাচ্ছে, আসলে সূর্য কখনোই অস্ত যাচ্ছে না। এটা আমাদের কাছে মনে হচ্ছে, একটা জায়গায় আমরা বসবাস করি দেখে মনে হচ্ছে সূর্য কোথাও অস্ত যাচ্ছে, বা এই এই যে জিনিসগুলোর ভিতরে তাদের ভিতরে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যে তারা ধর্ম ইসলাম ধর্ম ক্লাসে শিখছে এক জিনিস আর বিজ্ঞান ক্লাসে শিখছে একদম সম্পূর্ণ ভিন্ন জিনিস, সমাজ বিজ্ঞান ক্লাসে শিখছে আরেকটা ভিন্ন জিনিস, তখন মানে সেগুলোর কোনোটার সাথে ইসলাম ধর্ম শিক্ষার আসলে কোনো সম্পর্ক তারা খুঁজে পাচ্ছে না। তারা সমাজ বিজ্ঞান বইতে ইতিহাস পড়ছে, মানুষের ইতিহাস পড়ছে, মানুষ কিভাবে গোত্রবদ্ধ হলো, সমাজবদ্ধ হলো, তারপরে ধীরে ধীরে ভাষার ভাষার উৎপত্তি হলো, ভাষাগুলো কিভাবে ভাগ হলো, তারপরে জীববিজ্ঞান ক্লাসে তারা পড়ছে হচ্ছে গিয়ে বিবর্তনবাদ, হ্যাঁ জীববিজ্ঞান ক্লাসে তারা পড়ছে বিবর্তনবাদ, তারপরে আবার মানে পদার্থ বিজ্ঞান ক্লাসে তারা পড়ছে বিগ ব্যাং থিওরি, কিন্তু এগুলোর কোনোটার সাথে আসলে ইসলাম ধর্মের যে কথাবার্তা এগুলোর কোনোটার সাথে কোনোটা মিল হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো তারা ফেস করছে। তারপর আবার যেমন ধরেন যে কোরআনে বলা আছে যে আকাশ আসমান হচ্ছে 7টা স্তরে তৈরি, এবং এক একটা স্তরে নাকি এক একটা নবী বসে আছে, মেরাজে যখন মানে মোহাম্মদ গিয়েছিল তখন নাকি এক এক স্তরে এক এক নবীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। আবার বিভিন্ন তফসিরে এরকম আছে যে এক একটা স্তর নাকি এক একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি, একটা লোহার, একটা তামার, একটা রূপার, একটা সোনার, এরকমও বিভিন্ন তাফসিরে পড়েছি। তারপরে আবার বলা হচ্ছে যে মানে আসমানের কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়াই আসমান দাঁড়িয়ে আছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসমান হচ্ছে একটা মানে কঠিন পদার্থ যেটা খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে, ভেঙে পড়ছে না পৃথিবীর উপরে। মানে এগুলা এগুলো পড়লে তো মানে এখনকার একটা বাচ্চা ছিল এগুলো পড়লে হাসাহাসি করবে, যে বিজ্ঞান ক্লাসে কি পড়ছি আমরা আর এখানে আমরা কি পড়ছি। এই যে এই যে দ্বন্দ্ব তার ভিতরে তৈরি হচ্ছে, এই দ্বন্দ্বটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে বলে যে আসমানে খুঁটি হ্যাঁ নেই, বলুন। তো খুঁটি নেই বলা মানে কি? যে খুঁটি থাকার অপশন ছিল, এই খুঁটি নেই বলাটা মানে হলো আল্লাহ বুঝাচ্ছে দেখো আমি কত বড় কারিগর, খুঁটি ছাড়াই আমি তৈরি করেছি, তার মানে খুঁটি দেয়ারও কিন্তু অপশন ছিল। এখন যদি ধরি যে আল্লাহ খুঁটি দিয়ে তৈরি করতো, তাহলে প্রশ্ন, পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ খুঁটি না দিল, সেই খুঁটিটা আসমান কিসের সাথে গিয়ে সে খুঁটি ঠেকাইতো? আমরা যদি কোনো একটা বিল্ডিং বানাই, নিচে একটা খুঁটি খুঁটি বা একটা পিলার নিচেও থাকবে উপরেও থাকবে, তাহলে পৃথিবী তো গোল, গোল পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি খুঁটি থাকে অর্থাৎ চতুর্পাশে, এই খুঁটি গুলো কি একটা মঙ্গল গ্রহে, একটা ইউরেনাসে, একটা একটা নেপচুনে, একটা প্লুটো কি স্থাপন হইতো? কারণ এগুলো তো ছড়ানো ছিটানো, নাকি কোথায়? এই প্রশ্নটা যদি আমরা মুমিনদের কাছে করি, আমি জানি না এর কি উত্তর তারা দিতে পারবে, দেবে বা দিতে পারবে। এই যে এখানে যে সূরা আল হাজের, যে ধরেন সূরা আল হাজের কত নম্বর আয়াত, 65 নম্বর আয়াতে যে বলা আছে, 65 নম্বর আয়াতে যেটা বলা আছে যে আল্লাহ আকাশকে স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়, হ্যাঁ হ্যাঁ ভূপৃষ্ঠের উপর যেন না পড়ে যায়। হ্যাঁ এটা তো মানে খুবই মানে হাস্যকর কথা, একটা ক্লাস 5 এর বাচ্চা ছেলেও যদি এই কোরআনের এই আয়াতটা পড়ে তাহলে তো সে খিকি করে হাসতে হাসতে মরে যাবে, আকাশ আবার কিভাবে ভূপৃষ্ঠে পতিত হবে। মানুষ তারপরে যেমন ধরেন আকাশে কোনো ফাটল নেই, হ্যাঁ মানে আকাশে ফাটল থাকবে এটা কেমন কথা? সে আল্লাহ খুব বড়াই করছে যে আকাশে দেখো আকাশে কোনো ফাটল নেই, ফাটল নেই, মানে এটা তো খুব হাস্যকর হাস্যকর কথা, আকাশে আবার ফাটল কিভাবে থাকবে? আকাশে তো কোনো পদার্থ না, পদার্থ দিয়ে তৈরি না যে ফাটল থাকবে। দেখেন আসিফ ভাই, আল্লাহ কেন মানুষ আজকে বিজ্ঞানবিহীন কথাও বিশ্বাস করে? কারণ ওই যে স্কুলের মধ্যে তাকে ডুয়েল ডুয়েল এডুকেশন শেখানো হয়, একটা শিক্ষায় তাকে বলা হয় পৃথিবী গোল, একটা শিক্ষায় তাকে বলা হয় নিউটন এটা বলেছে, আইনস্টাইন এটা বলেছে, অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে, আর একটা শিক্ষায় বলা হচ্ছে পৃথিবী সমতল। এখন যদি কোনো একজন ব্যক্তিকে মনে করুন বলা হয় পৃথিবী গোল, তাহলে সেই ব্যক্তি বিজ্ঞান শেখার পরে সে মনে করবে ধরুন আমার হাতে এই জিনিসটা আছে এটা গোল, আমি ঠিক বলছি না এটার মতো গোল পৃথিবী, কিন্তু উদাহরণস্বরূপ বুঝানো, তো ওই ব্যক্তি জানে পৃথিবী গোল। যে ব্যক্তি ধরুন বাংলাদেশের যে ব্যক্তি আছে সে আছে এই জায়গায়, আমেরিকাতে যে বসবাস করে সে আছে এখানে, এটাই তো আমরা কল্পনা করবো সৌরজগতের মধ্যে। এখন ওই ব্যক্তিকে যখন বলা হচ্ছে যে তুমি মক্কার দিকে ফিরে নামাজ পড়ো, তুমি যদি দাঁড়িয়ে সোজা এই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো বাংলাদেশে, তাহলে সেটা মক্কার দিকে যাবে কিভাবে সম্ভব আমি বুঝি না। একজন ব্যক্তি বাংলাদেশে কিংবা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে কিংবা আমেরিকায় কিংবা ব্রাজিলে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, সৌদি আরব থাকবে এখানে, সেই ব্যক্তি নামাজ পড়তেছে এখানে, তাহলে সেই ব্যক্তি যে নামাজ পড়ছে হয়তোবা সে মঙ্গল গ্রহ কিংবা নেপচুন বা ইউরেনাস অন্য কোনো গ্রহের দিকে ফিরে সে নামাজটা পড়ছে, সে কিন্তু আসলে সৌদির দিকে ফিরে নামাজটা পড়ছে না। এই ভৌগোলিক জ্ঞান ওই ব্যক্তি কিন্তু চাইলে সে বিজ্ঞান থেকে স্কুলে পড়ার পরে নিতে পারে, নেয় নাই কোনো ওই যে দুয়েল। আচ্ছা আমার মেসেজে ডিস্টার্ব হচ্ছে, নেয় নাই কেন, তাকে তো ডুয়েল ক্যারেক্টার শেখানো, এই জন্য সে একবার এখান থেকে একটু নেয়, ওখান থেকে একটু একটু নেয়,
দুই জায়গা দেশে নিয়ে তার মধ্যে হয়ে যায় জগা খিচুড়ি একটা অবস্থা মুসলিমের, এই জন্য সে কোনো ডিসিশন নিতে পারে না, এর জন্য সে কিন্তু আলটিমেট সে বোকামি করে, সহিংস হয় এবং সিদ্ধান্তহীন থাকে সারা জীবন। তো আপনার সাথে যে বিষয়টা নিয়ে আরো আরেকটু জরুরি আলাপ ছিল, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের মুক্ত চিন্তার মানুষদের মধ্যে যে সমস্যাটা আমি লক্ষ্য করি, বিভিন্ন সময় যে সমস্যাটা লক্ষ্য করি যে তারাও একটা সময় দেখা যায় যে যেমন বেশিরভাগই তো আসলে বাংলাদেশ, বাংলাদেশের মুক্ত মনা যারা, তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ হচ্ছে একটা পীর প্রবণ দেশ, মানে তাদের একটা একজন পীর সাহেব থাকবেন এবং পীর সাহেবটা তাদের হয়ে চিন্তা করবেন, তাদের এত চিন্তা করতে হবে না আসলে। মানে বাংলাদেশের যারা মুক্ত চিন্তার কথা বলে বা বাংলাদেশের নর্মাল মানুষজন আর কি, তা এটা মুসলমানদের মধ্যে, মুসলমানদের মধ্যে তো ভয়ঙ্কর ভাবে দেখা যায় যে বিভিন্ন বিতর্কের সময় তারা বলে দেয় যে জাকির নায়কের কাছে জিজ্ঞেস করেন, জাকির নায়কের সাথে বিতর্ক করেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মগজটা খাটাতে চায় না বা তারা যুক্তিগুলা আমাদেরকে বলতে পারবে পারে না, আমাদের কি করতে হবে, জাকির নায়কের সাথে গিয়ে বিতর্ক করতে হবে। তার মানে তারা এখানে জাকির নায়ককে দায়িত্ব দিচ্ছে মগজ খাটিয়ে আমাদের সাথে বিতর্ক করার, এবং তাদের মগজটা যেহেতু খাটে না বা তাদের মগজটা যেহেতু যথেষ্ট না, এই কারণে তো এই টেন্ডেন্সিটা বিভিন্ন মুক্ত চিন্তার মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা কিছু কিছু লোককে পীর হিসেবে গণ্য করে, এবং যেহেতু তারা একটা মুসলিম ফ্যামিলি থেকে আসছে এবং এই ট্র্যাডিশনের মধ্যে দিয়ে তারা বড় হয়েছে যে কিছু মানুষকে তারা ফলো করবে, তাদের ইয়া হচ্ছে গিয়ে ফলো করা, মানে তারা হচ্ছে গিয়ে ভেড়ার পাল বা ছাগলের পাল, সামনের ছাগলটা যেদিকে যাবে তাদের সেই সেই ছাগলটার পিছনে পিছনে ভেড়ার ভেড়ার পালের মতো পিছনে পিছনে সেদিকে যেতে হবে, এবং তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা তৈরি হয় না। এটার এটার একটা বড় কারণ অবশ্য যে যেই যে মুক্ত চিন্তার মানুষেরা এই ধরনের ভক্তকুল তৈরি করছে বা এই ধরনের অনুসারী তৈরি করছে, তারা তারাই এই বিপদটা তৈরি করছে যে মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে না শিখিয়ে তারা শেখাচ্ছে যে আমি ঠিক, তোমরা আমাকে অনুসরণ করো। তো এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, আপনি এই বিষয়ে কি কি বলতে চান তা সেটা বলেন। আমার কাছে মনে হয় যে দেখেন, মানুষ যখন ওই আনুগত্য প্রবণ হয় তখন কিন্তু সে আনুগত্যটাকেই তার মানে ই হিসাবে মেনে নেয়, আনুগত্যের বাইরে যেতে বললেই বরং সে বিদ্রোহ করে। যেমন বাংলাদেশে আমরা অনেক নারী দেখি যে নারীরা ছোটকাল থেকে পতিব্রতা, তারপর স্বামী স্বামী সব লজ্জায় নারীর ভূষণ এই জাতীয় বাক্য শিখতে শিখতে, এখন তাদেরকে যদি সেই সমস্ত নারীকে ধরলাম কোনো একজন স্বাধীন চেতা মানে সত্যিকারের মুক্তমনা পুরুষ যদি তাদেরকে বিয়ে করে বা প্রেম করে, ওই নারীকে যদি বলে যে তোমাকে আমি পেটাবো, এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না, ও নারী কিন্তু বিদ্রোহ করে বসবে, না না কি বলো তুমি হাজবেন্ড, তুমি আমাকে পেটাবো না মানে আমি তো পতিব্রতা একজন নারী হতে চাই, তোমার খেদমত করবো, তোমার জন্য আমার সবকিছু আমি বোরকার মধ্যে ঢেকে রাখবো, এরকম চিন্তা করে। তা আমার মনে হয় যারা ওই সোসাইটি থেকে, যারা যেহেতু বাংলাদেশ পীর প্রবণ দেশ, শুধু বাংলাদেশ না মুসলিম ধর্ম ইসলাম ধর্মটাই এরকম একটা বিষয় যেখানে অন্যের আনুগত্য করার কথা বলা হয়, তো যখন সেখান থেকে যারা মুক্ত মনাও হয়, হয়তো বা কোনো কারণে মনে করেন একজন ব্যক্তি মুক্ত মনা হইলো বা নাস্তিক হইলো বা ঈশ্বরকে সে মানছে না, কিন্তু সেও তখন চিন্তা করে আচ্ছা আমি যে একদিন পর্যন্ত ধরলাম সে চরমনার মুরিদ ছিল, আমি যে একদিন পর্যন্ত চরমনার পীরকে মানলাম, ওকে তাহলে চরমনার পীর বাদ, আজকে আজকে থেকে আমি হ্যালো হ্যালো মাসুদ ভাই, মাসুদ ভাই আপনার বোধহয় বারবার মেসেজ আসছে বা ফোন আসছে। আমাকে এই যে লাইভে যখন যাই তখন কিছু বন্ধুরা, এই বন্ধুদের কি বলবো, আমার ফ্রেন্ড মানুষ, আমাকে ইমোতে মেসেঞ্জারে ফোন করা শুরু করে, নিষেধ করি, যাই হোক একটু বলে তাদেরকে বলবো ভাই একটু খেয়াল রাখবেন, এগুলো আমারই বন্ধু ফোন করেছে। তো বলছিলাম যে যে ব্যক্তি চরমোনার পীরের মুরিদ সে আজকে হয়তো নাস্তিক হয়ে গেছে কিংবা মানে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, সে চিন্তা করবে ঠিক আছে চরমোনার পীর বাদ দিলাম, আজকে দেখি আমি নাস্তিকদের মধ্যে কোনো পীর পাই কিনা, এখন নাস্তিকদের মধ্যে পীর খুঁজতে গিয়ে হয়তো আপনাকে যদি খুঁজে পায় বা আমাকে যদি অন্য কাউকে পেয়ে এসে বলবে ভাই আমাকে আপনার মুরিদ হিসাবে, হয়তো সরাসরি ওটা বলবেন আমি একজন মুক্ত মানা, আমার জন্য আপনার কি পরামর্শ, তা আপনিও বলেন আমিও বলি ভাই আপনার জন্য কোনো পরামর্শ নাই, সিদ্ধান্ত আপনার, মগজ আপনার, আমি আপনার পীর না, কেউ কারো পীর না কেউ কারো মুরিদও না। আর কিছু কিছু হ্যাঁ কিছু মুক্ত মানা এরকম থাকতে পারে আমি জানি না, ও সে হয়তো চিন্তা করবে যে আচ্ছা যখন আসলোই আমাকে যখন মুরব্বী হিসাবে স্বীকৃতি দিলই, তা ঠিক আছে বাবা তুই আমার মুরিদ হিসাবে থাক, আমি যেভাবে বলবো সেভাবে চল, এই কর এই কর সেই কর, এই এটা এটা এরকম আমার লেখা বেশি বেশি শেয়ার দিবি, আমার ভিডিও বেশি বেশি শেয়ার দিবি, এগুলো বলে অনেকে, এরকম যদি হয় নিয়ম আছে এই এই পিডদের, আমার নিয়ম আছে। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা বলছি এরকমই যদি হয় তাহলে আমার কথা যে তার ইসলাম ছেড়ে লাভটা হলো কি, তখন আমি বলবো সেই ব্যক্তি হলো মানে হয়তো ওই যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে লাভ দিল, একই তো সেখানে একজন পীর এখানে একজন পীর, লাভ হইলো না। আর আর সব পীর কিন্তু শেষ পর্যন্ত কি হয়,
কি বলবো, আবারও ফোনে বিরক্ত করে, আমারই বন্ধু মানুষ। আচ্ছা তাকে আমি বলে দেবো, ভাই দয়া করে করবেন না, আমি একটু না, সে ব্যক্তি তো আমাকে শুনছে না, শুনলে ফোন দিত না। যাই হোক, একজন যে কোনো একজন মুফতি সাহেব, উনি এক্স মুসলিম, উনি আমাকে এখন ফোন করছেন, কোন অবস্থা দিয়ে নামটা আমি বলতে চাই না, এখানে কোনোদিনই বলবো না। তো আচ্ছা আচ্ছা আমার খুব বন্ধু মানুষ, প্রিয় মানুষ, বেচারা ফোন করছে আমাকে। তো কি জন্য বলছিলাম ভুলে গেলাম আমি পয়েন্টটা। এই যে পীরতন্ত্র, হ্যাঁ পীরতন্ত্র নিয়ে বলছিলেন। আমি বলছিলাম যে তারা, তাদের আবার নিয়ম আছে অনেক অনেক পীরের, যে আমার ভিডিও শেয়ার দিতে হবে, আমার অনুসারী হতে হলে আমার ভিডিও বেশি বেশি শেয়ার দিতে হবে, গ্রুপে গ্রুপে গিয়ে শেয়ার দিয়ে আসতে হবে, তারপরে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, লাইক না দিলে তুমি আমার অনুসারী না, এই এই আর কি আছে। হ্যাঁ, এটা এটাও আছে, প্লাস এরকমও আছে, এরকম পীরও আমি চিনি, নাস্তিকদের পীর, বলে যে আমি হলাম মডারেট নাস্তিক, আমি ওরকম উগ্র নাস্তিক না, আমি হলাম মডারেট নারীবাদী, উগ্র নারীবাদী না, এই জাতীয় শব্দ ব্যবহার করে আর মুরিদদের জন্য কিছু নিয়ম বাতলাম। দেখো মুরিদ, তুমি যেহেতু আমার মুরিদ, হয়তো শব্দটা এভাবে বলে না, অন্যভাবে বলে, তুমি যেহেতু আমার মুরিদ, তুমি এই এই নিয়ম মেনে চলো, তুমি তুমি নারী থেকে দূরে থাকো, তুমি ওই মদ থেকে দূরে থাকো, তুমি অমুক নিয়ম মেনে চলো, তমুক নিয়ম মেনে চলো, এরকম বিভিন্ন নিয়ম কানুন দিয়ে দেয়। এবং দেখা, আমি যদি খেয়াল করি, দেখলাম যতটুকু আমার ধারণা, পীরতান্ত্রিক যারা, পীর মুরিদ যারা, মানে হয় পীর কিংবা মুরিদ, এরা যে নাস্তিকদের মধ্যেও থেকে থাকে, তাহলে তারাও কিন্তু ওই নারী বিদ্বেষী হয়, মানে নারীর প্রতি তাদের একটা ক্ষোভ আছে। এই জন্য আমি বলবো, প্রতিটা মানুষ যদি তার নিজের মগজ প্রয়োগ করে, পূর্ণাঙ্গ ভাবে নিজের মগজ প্রয়োগ করে, কোনো পীর মুরিদি না করে, তাহলে কি হবে, নারী অধিক, নারী পরিপূর্ণ ভাবে, মানে নারী স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আর নারী স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়া মানে ধর্মগুলো অটোমেটিকলি জেল, এই মানে জাদুঘরে চলে যাবে, ধর্ম আর থাকবে না। হ্যাঁ, আমিও আপনার সাথে এই বিষয়ে একমত যে সাধারণত আমাদের সমাজের যে পুরুষরা, তাদের যে পুরুষতান্ত্রিক মন মানসিকতা থাকে, তারা একটা সময় নাস্তিক হয়ে গেলেও, নাস্তিক হলেও তাদের সেই পুরনো পুরুষতান্ত্রিক মন মানসিকতা থেকে তারা কখনোই বের হতে পারে না, এবং তারা মনে করে যে নারীর দায়িত্ব হচ্ছে গিয়ে ঘর সংসার করা এবং তাদের সেবা করা। এখন তখন তাদেরকে যদি জিজ্ঞেস করি, তুমি তো নাস্তিক, তুমি কিভাবে এই কথা বলো, এই সিস্টেমটা কে করেছে, এই সিস্টেমটা কোথেকে আসলো, যে নারীর কাজ হচ্ছে এটা এটা আর পুরুষের কাজ হচ্ছে এটা, তখন তারা মানে একটু খেই হারিয়ে ফেলে এবং তখন তারা বলতে চেষ্টা করে যে এটাই, নানা ধরনের কুযুক্তি দেওয়া শুরু করে। এটার মানে হচ্ছে তারা নিজেদের মগজটাই আসলে ব্যবহার করতে পারে না। আমি কিন্তু আমার সমস্ত লেখায়, সমস্ত লাইভে বারবার বারবার বলি যে আমি নিজেও যদি কখনো ভুল বলি, বা আমি যদি কিছু ভুল লিখি বা কিছু ভুল বলি, তাহলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমার ভুল শুধরে দেবেন, কারণ একজন মানুষ। মাসুদ ভাইয়ের আবার লাইন লাইনে সমস্যা হয়েছে। হ্যাঁ মাসুদ ভাই, আমি আমি যেটা সবসময় বলি যে আমারও যদি কখনো ভুল হয় তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দেবেন, এবং হ্যাঁ আপনি তাহলে ওনাকে একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে পরে ফোন দিতে বা পরে আলাপ আলাপ করার কথা বলে দিতে পারেন। আমি একটু ওনাকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি, ভাই আমি লাইভে আছি, আপনি লাইভটা দেখুন, পরে আপনার সাথে কথা বলবো। তো যে আবারও ফোন করেই যাচ্ছে, কি বলবো বলেন, যাই হোক আমার বন্ধু মানুষ, আর কি বলবো। হ্যাঁ আচ্ছা, না ধরা মানে তো হচ্ছে কি, আমরা আমি একটু ব্যস্ত আছি। যাই হোক, এটা তো হ্যাঁ যে কথাটা বলছিলাম, যে আমি নিজেও সবসময় বলি যে আমি যদি কোথাও ভুল লিখি বা ভুল বলি তাহলে আমাকে শুধরে দেবেন, কিন্তু কখনো ভক্তিবশত বা বা আমাকে মানে ইয়া করেন দেখে, আমার লেখা পড়েন দেখে, আপনি যদি মনে করেন যে যেহেতু আসিফ মহিউদ্দিনের লেখা আমি পড়ি সেহেতু তার ভুল ধরিয়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা বাজে কাজ। সুতরাং সবাইকে সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে এবং নিজের মগজ ব্যবহার করতে হবে। কেউ পীর না, কেউ নবী না, কেউ আমরা কারো অনুসরণ করি না, মুক্ত চিন্তার ব্যাপারটাই হচ্ছে এরকম যে আমরা কাউকে অনুসরণ করছি না, আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে, মগজ আছে, সেই মগজ খাটিয়ে আমরা যুক্তি ব্যবহার করে, আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যুক্তি, যুক্তি, হ্যাঁ আমাদের বেস হচ্ছে যুক্তি, এই যুক্তির উপর ভিত্তি করে যার কথা যতটুকু সঠিক সে ততটুকু সঠিক, আর যার কথা যতটুকু ভুল সে ততটুকু ভুল, এখন সেটার ভিতরে যে কেউ পড়ে যেতে পারে। আর যদি এরকম পীরতান্ত্রিক মন মানসিকতায় থাকে, ভদ্রলোকে ফোন না করা পর্যন্ত হবে না। হ্যাঁ আপনি বলতে থাকুন ভাই, ওনাকে আমি আমার আরেক মোবাইল দেখুন, সেটাই আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আপনি বারবার ফোন দিয়ে যাচ্ছেন, আমি লাইভে আছি, এখনো লাইভ চলছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ আশা করি এবার আমি বিরক্ত তো যে কথাটা বলছিলাম যে আচ্ছা যে কথাটা বলছিলাম যে এইরকম আমরা সবসময় প্রচার করি, কিন্তু তারপরে দেখা যায় যে মুক্ত চিন্তার মানুষদের মধ্যে এবং দেখা যায় দুইটা পীর তৈরি হয় এবং দুই পীরের মুরিদরা আবার মারামারিও শুরু করে, ঝগড়াঝাটিও শুরু করে, যে এই অমুক পীরের মুরিদ, সে তো অমুক পীরের মুরিদ। এবং তো নাস্তিকদের মধ্যে যদি এরকম পীর টির তৈরি হয়ে যায়, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এবং মজার বিষয় কি জানেন, মানে আস্তিকেরা মানে মুমিনরা যখন পরস্পর দুই দল ঝগড়া করে তখন কি বলে, বলে ওরা হলো ইহুদিদের দালাল,
যেমন জাকির নায়েক কিন্তু কওমি মাদ্রাসার হুজুররা বলে ইহুদিদের দালাল, ওই হেফাজতি হুজুররা এবং মানে কওমির হুজুররা সবাই ইহুদিদের দালাল বলে, অর্থাৎ সব গ্রুপ অপর গ্রুপকে বলে ইহুদিদের দালাল। এখন আমাদের এই মুক্ত মানবের মধ্যে যখন নবী হয়ে যায় এবং নবীর সাহাবি হয় উম্মত হয়, তখন নবী এবং উম্মতরা বলে ও তো ও কি লেখে, ও তো কিচ্ছু পারে না, ওর কোনো লেখা ওর কোনো কথার স্টাইল হলো, কাউকে বলে অমুক, কাউকে বলে বোকা, কাউকে বলে, বলার পরে বলে যে ও তো মুমিনদের এজেন্ট, তখন হয়ে যায় মুমিনদের এজেন্ট, ইসলামের এজেন্ট, জেহাদিদের এজেন্ট। এই এগুলো তো সেই ইহুদিদের, ওই যে আসলে কি আমি বলছি ছোটকাল থেকে যে শিখছে ইহুদি ইহুদি শয়তান শয়তান শয়তান, মুক্ত মনে হওয়ার পরে ওই জিনিসটা মাথা থেকে দূর করতে পারে না, এজন্য মনে করে যে অমুক নাস্তিক হলো ইহুদিদের দালাল, তমুক হলো নাস্তিক হলো সে ইহুদিদের দালাল, এরকম আমি পুরান নাস্তিক, আমি বড় নাস্তিক, আমি এত বছর যাবৎ নাস্তিক, আমি এতগুলো লেখা লিখছি। আমার কাছে এগুলো শুনলে মনে হয় কি, ওই যে বাংলাদেশে থাকতে যারা হজ করে অনেক সময় বলতো হুজুর আমি 24 বার হজ করেছি, বলে যে হুজুর আমি 24 বছর পর্যন্ত প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, তো এরকম মনে হয়। পুরান নতুন বেশি ভালো কম ভালো এগুলো তো কিছু যায় আসে না, সবার কথা মানুষ, ব্যাস একটাই পরিচয় আমাদের মানুষ, এর চেয়ে বেশি কোনো পরিচয় নেই তো আমাদের মুক্ত আমাদের। তবে এখানেও এখানেও কিছু বিষয় আছে, যেমন ধরেন আমাদের যে আগের জেনারেশনের যে লেখকগণ আছেন, যেমন আরজ আলী মাতুব্বর আছেন, তারপর ডক্টর আহমদ শরীফ আছেন, ডক্টর হুমায়ুন আজাদ আছেন, তসলিমা নাসরিন আছেন, এরকম যারা লেখক আছেন যাদের লেখা পড়ে একটা সময় আমরা অনুপ্রাণিত হয়েছি, এবং আমাদের লেখা পড়ে পরের জেনারেশন যখন যেভাবে অনুপ্রাণিত হয়েছে, বা তাদের লেখা পড়ে আবার পরের জেনারেশন যেরকম অনুপ্রাণিত হবে, এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের আগের জেনারেশনে যারা কাজ করেছেন বা যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের জন্য আমাদের শ্রদ্ধা এবং সম্মানটুকু থাকতে হবে। আমরা যে একেবারে অনেকে আবার এরকমও আছে যে 2 দিন হলো ফেসবুকে এসছে, ফেসবুকে এসে তারা মানে 2 দিন হয় হচ্ছে গিয়ে ফেসবুকে নাস্তিকতা নিয়ে লেখা শুরু করেছে, লেখা শুরু করে সে লেখা শুরু করেছে যে আরে ডক্টর হুমায়ুন আজাদ তো কিছুই না, সে তো মানে ফালতু, বা বা আহমদ শরীফ তো কিছুই না, সে তো কিছুই জানতো না, এরকম কিছু মানে আলতু ফালতু ছেলে পেলেও আছে যারা, আমার মনে হয় এগুলা এরা হচ্ছে প্রবলেমেটিক ক্যারেক্টার, এদেরকে কোনো জায়গা দেওয়া উচিত না আমাদের কারোরই, এদেরকে সাইড করে দেওয়া উচিত, এরা একরকমের, এরাও মানে একরকমের ইসলামিক জঙ্গিদের মতোই। এদের এদেরকে আমি নাম দিয়েছিলাম ব্রাত্য রাইসু ক্যারেক্টার, যে বিখ্যাতদের সমালোচনা করে নিজে একটু সুনাম অর্জন, মানে বিখ্যাত সুনাম তো না দুর্নাম অর্জন করে বিখ্যাত হওয়া। যেমন অনেকে অনেকে আমি পাচ্ছি এখন তসলিমা নাসরিনের খুব সমালোচনা করে, খুবই সমালোচনা করে, ওই বেটাদের জানা দরকার যে তসলিমা নাসরিন যখন বাংলাদেশে শুরু করেছিলেন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ স্যার কিংবা আহমদ শরীফের মতো মানুষ, তখন কিন্তু তারা অনেক বেশি বিপদ এবং অনেক বেশি অনেক বেশি, তাদের এই অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো না। অতএব 2 দিন আমি নাস্তিক হই, রবীন্দ্রনাথ ঠাকুর, তসলিমা নাসরিন কিংবা হুমায়ুন আজাদ স্যার কিংবা আহমদ শরীফের লেখার সমালোচনা শুরু করে দিলাম, সমালোচনা করতে পারি কিন্তু ওই মানে কিসের জন্য, ভালো সমালোচনা যদি হয় সেটাকে তো কোনো কোনো ভাবে আমরা সমালোচনা চালিয়ে গেলাম ওটাই। আর আমি বিশেষ করে এখন মনে করব যে আমি বর্তমানে একদল দেখছি যে যারা ইয়ে নিয়ে মানে কি বলে পোশাক নিয়ে, মানে পীরমুরিদ পন্থী যারা পোশাক নিয়ে সমালোচনা করে, যে মানুষের পোশাক ঠিকই আছে, বোরকা পরা ঠিক না এটাও বলে, বোরকা পরা ঠিক না, কিন্তু পোশাকের শালীন পোশাক পরা দরকার। ইদানিং শুরু হয়েছে নাস্তিক নামধারী একদল একদলের মধ্যে শালীন পোশাকের ধারণা, এবং এই গ্রুপ কিন্তু তসলিমা নাসরিনকে পছন্দ করে না। এখন যারা পছন্দ করে না, আমি মনে আমি তাদেরকে তাদেরকে কি বলে ইনসাল্ট করে বলছি না, কিন্তু বলছি দ্বিমত পোষণ করছি যে তসলিমা নাসরিনকে আপনি পছন্দ করছেন না, আমি তসলিমা নাসরিনের ভক্ত না, কিছুই না, আমি কারোই ভক্ত না, আমি আমার আমার নিজের বিবেকের ভক্ত, তো কিন্তু সমালোচনা করছে কিছুর জন্য সে এই পোশাককে সমর্থন করে কেন, তার মানে সে কিন্তু এখনো ইসলাম থেকে বের হতে পারেনি। আমি যদি একটা পুরুষ, যেমন আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছি, আমার খালি গায়ের একটা ছবি পোস্ট করেছি, খালি গায়ে পোস্ট করে আমি দেখাইলাম যে দেখো আমি গেঞ্জি টেঞ্জি কিচ্ছু না পরে খালি গায়ে ছবি দিয়েছি, একজন মেয়ে মানুষ যদি সেম ওই ছবিটা দেয় তার কি ওই স্বাধীনতা আছে কিনা? আমার মনে হয় আপনি হয়তো বলবেন স্বাধীনতা আছে, আরেকজন বলবে কিন্তু আরেক দল আছে তারা নাস্তিকতার ভিতর থেকে মাইক হাতে নিয়ে চাচাবে এই যে গেছে 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 কেন। আমার কথা যে আমি যদি আমি যদি মানে কি বলে শুধুমাত্র হাফ প্যান্ট পরে যদি আমি সি বিচে যেতে পারি, একটা মেয়ে মানুষ কেন সে বিকিনি পরে সি বিচে যেতে পারবে না? এই জিনিসটা মনে মানে ইসলাম ত্যাগ করার পরে বা ধর্ম ছাড়ার পরে পুরো মাথাটাকে একটা একবার উইন্ডোজ দেওয়া দরকার। আমরা যেমন কম্পিউটার যদি কোনো সময় ঝামেলা হয় উইন্ডোজ দিই, উইন্ডোজ সেটআপ দেওয়া দরকার। হ্যাঁ, তো ইসলাম ছাড়ার পরে আমি আমার মাথাকে উইন্ডোজ সেটআপ দিয়েছি কয়েকবার। যেমন আমি যখন প্রথম দিকে এক্স মুসলিম হয়েছি বা মানে ইসলামের বিরুদ্ধে লেখালেখি বা ভিডিও শুরু করেছি, তখন কিন্তু আমি বিশ্বাস করতাম, আমার কাছে মনে হতো সমকামিতা জিনিসটা খুব একটা পছন্দ করতাম না, ওটার অবশ্য কিছু ব্যাকগ্রাউন্ড আছে, কারণ মাদ্রাসায় আমি ভণ্ডামি দেখেছি যে ইসলামের কথা বলে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে এসে হুজুররা গিয়ে ছাত্রদের সাথে ই করতো মানে ধর্ষণ করতো, আমি ওইখান থেকে সমকামিতাকে খুব একটা পছন্দ করতাম না। পরবর্তীতে আমি সমকামিতা নিয়ে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন লেখালেখি যখন পড়লাম, তখন আমি দেখলাম না যে না আমার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেটাকে উইন্ডোজ দেওয়া লাগবে, আমি আবার আমার মাথাটাকে উইন্ডোজ আবার নতুন করে উইন্ডোজ দিলাম। আমার মনে হয় আমাদের সবারই যে যত নিজেকে কখনো পূর্ণাঙ্গ না ভেবে উইন্ডোজ দিলেন না, আসলে ফরম্যাট
উইন্ডোজ দিলেন না, আসলে ফরম্যাট দিলেন আর কি? হ্যাঁ ফরম্যাট দিলাম, ফরম্যাটটা নতুন করে সেট আপ করলাম আর কি। তাহলে এরকম করা আমাদের সবারই মাঝে মাঝে দরকার, কারণ আজকে যে চিন্তাটা করি হয়তো আমি মুক্তমনে হইতে পারি, হয়তো দেখা যাচ্ছে মনে হয় না আমার চিন্তাটা আরেকটু আপডেট হওয়া সম্ভব, অর্থাৎ আপডেটটাকে গ্রহণ করা দরকার আমাদের সবার, পরিবর্তন এবং আপডেট। অবশ্যই। তো যে কথাটা বলছিলাম এখন ভুলে গেছি, ভুলে গেলাম সেই কথাটা, সেই কথাটা এখন মনে নেই। তো আপনাকে আমি কিছু হাদিস, আমি একটা মানে সুসংবাদ দিতে চাই আমাদের মুক্ত চিন্তার যারা মানুষজন আছেন তাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, যে nastiko.com-এ একটা তথ্য ভান্ডার নামে একটা পাতা আছে, সেই পাতাতে গেলে আপনারা এখন থেকে যে আস্তিকদের সাথে বা মুমিনদের সাথে যে বিতর্ক করেন, বিতর্কের সমস্ত রেফারেন্স এখন একত্র করে nastiko.com এর তথ্য ভান্ডার নামক একটা পাতা আছে, সেই পাতাতে এখন দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের কাছে আবেদন জানানো হচ্ছে। আপনারা যখন এই ধরনের কোনো হাদিস বা কোরআনের আয়াত পাবেন তখনই সাথে সাথে গিয়ে ওইখানে পোস্ট করবেন, পোস্ট করলে আমরা সেটা আস্তে আস্তে আপডেট করে নিব। আপডেট করে নিতে নিতে একটা সময় এই রেফারেন্সটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন। আপনারা বিতর্কের সময় যদি একটা ট্যাবে এই পাতাটা ওপেন করে রাখেন, যে কোনো বিতর্কে আপনারা মানে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিতে পারবেন, প্রতিপক্ষ টিকতেই পারবে না। এই রেফারেন্সটা যদি আপনাদের সাথে থাকে তাহলে টিকতে পারবে না। যেমন ধরেন আমি আপনাকে কয়েকটা রেফারেন্স পড়ে শোনাই, যেমন একটা হাদিস আছে যে নামাজের জন্য আজান দেয়া হলে শয়তান পাততে পাততে দূরে পালায়, এটা হচ্ছে বুখারী হাদিস, মানে শয়তান পাদে, মানে আমরা এই হাদিস থেকে শিখলাম যে শয়তান পাদে, মানে শয়তানের, শয়তান খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া না করলে তার পাদু করা সম্ভব না। পাদু করার জন্য, পাদু করাটা তো একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া, যখন বাতাস ঢোকে শরীরে এই বাতাসটা বের হয়ে যায় পিছন দিয়ে, তো এটা তো একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া। তো শয়তান খাওয়া দাওয়া করে, পেটের ভিতরে তার গন্ডগোল হতে পারে, গন্ডগোল হওয়ার কারণে যে বদ বদ বায়ুটা আছে সেই বদ বায়ুটা বের হয়ে যায় আজান শুনলে। তো এই হাদিসটা থেকে আমরা শিখলাম যে আজান দেওয়া হলে শয়তান পাততে পাততে দূরে পালায়। তারপরে যেমন ধরেন হযরত আদম ছিল 90 ফুট লম্বা, মানে 60 হাত লম্বা, 90 ফুট লম্বা, এবং লম্বা 90 ফুট লম্বা একটা মানুষ হেঁটে হেঁটে পৃথিবীর পথে ঘুরে বেড়াতো। এটা খুবই হাস্যকর হাদিস, কারণ 90 ফুট লম্বা কোনো মানুষ দাঁড়াতেই পারবে না, তাদের যে মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে সেই শক্তির কারণে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। সে কিভাবে কি করতো, সে কিভাবে কোন কাজকর্ম করতো, এগুলা বলা খুবই মুশকিলের ব্যাপার। তারপর আরেকটা হাদিস আছে যে শয়তান মানুষের কানে পেশাব করে, শয়তান মানুষের কানে পেশাবও করতে পারে, এই হাদিস আছে, একদম সহি হাদিস। তারপরে জিনের খাদ্য হচ্ছে হাড্ডি এবং গোবর, এই হাদিস, এটাও একদম সহি হাদিস, জিন হাড্ডি এবং গোবর খায়, খুবই হাস্যকর হাস্যকর কথা। তারপরে কোরআন হচ্ছে গিয়ে জাদুটোনাতে বিশ্বাস করে, জাদুটোনা বিষয়ে একটা আয়াত আছে এবং হাদিসও আছে। তারপরে নজর লাগা, সাপে কামড়ালে ঝাড়ফুঁক করা, এগুলোও হাদিসে আছে কিভাবে ঝাড়ফুঁক করতে হবে। তারপরে উটের মূত্র পান করার বিষয়টা তো আমরা সবাই জানি। তারপরে এরকম নানা হাদিস দিয়ে আমি ওই রেফারেন্স ইয়াটা তৈরি করেছি। আপনারও যদি কখনো সময় থাকে তখন যদি কোনো এরকম উদ্ভট হাদিস সামনে পেয়ে যান তাহলে ওইখানে গিয়ে একটা পোস্ট করে আসতে পারেন, তাহলে আমরা এটা মূল তালিকায় আমরা যুক্ত করে নিব। এবং আমি আমার দর্শকদেরও অনুরোধ জানাবো, আপনারা যখন এই ধরনের হাদিস গুলো পাবেন আপনারা গিয়ে ওইখানে পোস্ট করে আসবেন, এবং আস্তে আস্তে আমরা আপডেট করবো, এবং একটা সময় দেখবেন যে এই রেফারেন্সটা থাকলে আপনাদের কাছে কোনো মুমিন ধারে কাছে দাঁড়াতে পারবে না। এসে হ্যাঁ হ্যাঁ দারুণ বলেছেন, আমি এই আপনার এই তথ্যটা শুনে যেটা বললেন শুনে খুব ভালো লাগলো যে এরকম একটা তথ্য ভান্ডার হচ্ছে। আমিও সেখানে চেষ্টা করবো, আমার কাছেও যে যা আছে করা মানে রেফারেন্স গুলো দিয়ে সেখানে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করব। তো আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই, সেই যেমন পীরমুরিদি তাসাউফ তত্ত্ব, ও তাসাউফ তত্ত্ব নিয়ে আমি কিছু জিনিস আপনার সাথে আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানাতে চাই। যে অনেকে কিন্তু তাসাউফ তত্ত্বকে ভালো বলেন, যেমন আমি অনেক মুক্ত চিন্তা কিংবা যারা একটু মডারেট মুসলিম বলেন তারা অনেকে বলেন দেখেন ইসলাম যতই যা হোক তাসাউফ তত্ত্বটা কিন্তু ইসলামের মধ্যে ভালো। তাদের জ্ঞাতার্থে আমি বলছি জেহাদি তত্ত্ব আর তাসাউফ তত্ত্বের মধ্যে আদৌ আসলে কোনো পার্থক্য নেই। কারণ তাসাউফ তত্ত্বটা হলো কি, যে তাসাউফ কিন্তু ইসলামের জেহাদকে অস্বীকার করে না, বরং তাসাউফ তত্ত্ব তাবলিগি তত্ত্ব, এই যে এগুলো সাধারণত মানুষ মনে করে শান্তিবাদী তত্ত্ব, মোটেই না। এটা করে কি, ইসলাম নামক যে পায়খানাটা আছে ওর উপরে জাস্ট কি করে আপনার মানে কি করে, প্রথমে ছাই দেয়, সেই ছাই পরে যে মানে ফল ফলাদি দেয়, মানে একটা সালাদ দেয়, সালাদ টালাদ সবকিছু দিয়ে সুন্দর করে উপরে সাজিয়ে রাখে, তাহলে কিন্তু সেই পায়খানা ঠিকই আছে। এই জন্য আমরা দেখবো মানে সুফিবাদী যারা আছে তারা যে নন ভায়োলেন্ট হয় এই কথাটা কিন্তু ঠিক না। কারণ তাসাউফ তত্ত্বের যে মূল যারা গুরু আব্দুল কাদের জিলানি, বাহাউদ্দিন নকশবন্দি, তারপর হলো আপনার মোজাদ্দেদ আলফেসানি, আর হলো ভারতের যে মঈনুদ্দিন চিশতি, এদের চারজনের মাধ্যমে চারটা তরিকা হয়েছে। এই চার, এই যে চারটা তরিকা, এরপর আরো তরিকা আছে, নকশবন্দিয়া তরিকা আছে, তারপর হলো আপনার এই আরো বেশ কিছু তরিকা আছে, বিভিন্ন তরিকা আছে। এই তরিকা গুলো কিন্তু মানুষকে মানে নন ভায়োলেন্স প্রক্রিয়া শেখায়। এই যে শাহজালাল, শাহজালাল কিন্তু একজন জেহাদি, সে কিন্তু পীরপন্থী কিন্তু জেহাদি। তারপরে আপনার মঈনুদ্দিন চিশতি,
সেও কিন্তু একজন জেহাদি ছিল, পাশাপাশি সে পীরপন্থী। পীর মানে তাসাউফপন্থীরা করে কি, ওই যে বললাম উপর দিয়ে ঢাকে, তলে তলে তারা জেহাদি। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, বাংলাদেশে সৌদি ভিত্তিক একটা এনজিও সংস্থা আছে, আল ফোরকান ফাউন্ডেশন। এই সংস্থার যিনি সাবেক ডাইরেক্টর, নাম হলো আপনার ডক্টর মুজিবুর রহমান। এই মুজিবুর রহমান সাহেব, আমি ওই আল ফোরকান ফাউন্ডেশনের সাথে একসময় সংশ্লিষ্ট ছিলাম, যেহেতু সৌদি ভিত্তিক সংস্থা, সংস্থাদের সাথে আমার সম্পর্ক ছিল। যাই হোক, উনি একটা গল্প শোনালেন আমাদেরকে, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সাহেব। সৌদি আরবের দুইজন শাইখ উনি নিয়ে গেলেন হলো চট্টগ্রামের বাইজিদ বোস্তামীর মাজারে। এখন সৌদি শাইখরা তো মনে করেন এই মাজার পূজা, কবর পূজা এটা পছন্দ করে না, ওরা তো ওয়াহাবিপন্থী। যার পরে সেই দুজন ওখানে গিয়ে আরবিতে দেখে যে মানুষ কবর কেসে যাবে, ওরা খুব বিক্ষুব্ধ হয়ে গেল। বিক্ষুব্ধ, লিমা লিমা দা হাদা, লিমা দা হাদা শিরকুন, হাদা শিরকুন, বলা শুরু করেছে কেন এটা করা হচ্ছে, এটা শিরিক, এটা শিরিক। এটা বললে আশপাশের লোকেরা যারা আছে ওরা আরবি না বুঝলেও বুঝতেছে শিরিক শিরিক বলা হচ্ছে। এবং এই সৌদি লোকেরা, ওরা তো বুঝতেই সৌদি মানে ভাবি, ওরা দিয়েছে দৌড়ানি, লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছে মারি দিবে। আগে থেকে বাইরের রাস্তায় যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভারকে ওই বাংলাদেশি ভদ্রলোক বলেছিল গাড়ির দরজা জানালা খোলা, গাড়ির ইয়েটা খোলা রাখো যাতে আমরা দৌড়ে ঢুকতে পারি, কি না কি হয় বলা যায় না, আগে থেকে খোলা ছিল। এসে ঢুকি তাদের গাড়ি চালিয়ে স্টার্ট করেছে, যদি তাদের সেখানে পাইতো নির্ঘাত মারি দিত। এবং আমি দেখেছি সুফিপন্থীরা আপনার বিভিন্ন জায়গায় অনেক সহিংস কর্মকাণ্ডের সাথে, ভণ্ডামির সাথে, মানে মাদক ব্যবসা, তারপর মেয়েদের দেহ ব্যবসা, এই জাতীয় কাজে সবচেয়ে বেশি অ্যাডভান্স হলো সুফিপন্থীরা। সুফিপন্থীরা তাসাউফপন্থীরা মোটেই কিন্তু সৎ মানুষ না, মোটেই ভালো না। ইসলামে এমন কোন জিনিস নাই যে জিনিসটাকে মানে আপনি ধরলাম কোন একটা অংশ আছে, যে অংশটাকে দাঁড় করিয়ে দিয়ে বাকি ভায়োলেন্স ভায়োলেন্সটাকে আপনি বাদ দিলেন, ইসলামে এটা সম্ভব না। যে অমুক তত্ত্বকে দাঁড় করিয়ে দিয়ে ভায়োলেন্স, মাসুদ ভাইয়ের লাইনটা তো কেটে গেল। হ্যাঁ মাসুদ ভাই, কেটে গেছিল কেন জানি না, যাই হোক। হ্যাঁ আচ্ছা, বলছে যে ইসলামে এমন কোন অংশ নাই যে অংশটাকে আপনি দাঁড় করিয়ে দিয়ে ইসলামটাকে আপনি সুন্দর করে তুলে ধরবেন। এখন বলতে পারেন যে ইসলাম এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী একটা ধর্ম বিশ্বাস করে, আমরা কিভাবে মানুষকে এই ধর্ম মুক্ত করব? এখন একটু রয়ে সয়ে করি, আসলে রয়ে সয়ে করার কোনো অপশন নেই মানুষকে। যে মুসলমানরা বলে যে 2070 সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম, আমি কথার সাথে একমত। কিন্তু ইসলাম 2070 সালের মধ্যে যেমন পৃথিবীর বৃহত্তম ধর্ম হবে, প্লাস একই সাথে ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে ধর্ম মুক্ত একটা ধর্ম। কারণ 2070 সালের মধ্যে মুসলিমরা সংখ্যা যদি 220 কোটিও হয়, তদ্দিনে এই 220 কোটি, আমি বিশ্বাস করি 220 কোটির মধ্যে 200 কোটি হবে এক্স মুসলিম। কিভাবে হবে, সংখ্যা পারুক, সংখ্যা পারুক, সংখ্যা কিভাবে হবে, মুসলিমরা শুধু কোরআন পড়বে, কিচ্ছু দরকার নেই, কোরআন আর হাদিস পড়বে, ব্যাস তারা এক্স মুসলিম হয়ে যাবে। হ্যাঁ, বুঝে বুঝে নিজের ভাষায় যদি পড়ে, আমরাও সেই চেষ্টা করি সবসময়, আমরা সবসময় সেটা বলি সবাইকে যে বুঝে বুঝে পড়েন কোরআন হাদিস, বুঝে বুঝে পড়েন। তো যাই হোক, এই বিষয়ে আলাপ আলাপ হলো, আমরা দুজনই এই বিষয়ে একমত হলাম যে পীর তন্ত্র বা মুক্ত চিন্তার মানুষদের মধ্যে যে পীরবাদ বা ভক্তিবাদ, এই জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে। তবে তার মানে এই নয় যে আমরা আমাদের যারা পূর্ব আগের জেনারেশনের যারা সংগ্রাম করেছেন, দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন এবং যাদের অনুপ্রেরণায় আমরা এখন কথা বলতে পারছি, তাদেরকে আমরা অসম্মান করব। আমি এরকম কিছু কিছু দেখেছি যে কিছু কিছু ছেলে পেলে আছে নতুন নতুন নাস্তিক হয়েছে, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর দেখা যায় যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না তাদের, কারণ আমার প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট জমা হয়ে থাকে, সেগুলো অ্যাকসেপ্ট করা যায় না, সবাইকে অ্যাকসেপ্ট করা যায় না। তো তখন অ্যাকসেপ্ট না হওয়ার পরে তারা লেখা শুরু করে, এই আসিফ মহিউদ্দিন নিজেকে সেলিব্রিটি ভাবে কি, নিজেকে কি ভাবছে সে, তারপরে সে তারা শুরু করে আমার নামে নানা জায়গায় গিয়ে কমেন্টে, নানা জায়গায় গিয়ে আজে বাজে কথাবার্তা বলা শুরু করে। কিন্তু আমি তাদের কমেন্ট মাঝে মাঝে দেখি এবং আমি চিনতে পারি যে এই ছেলেটা কিছুদিন আগে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ আমি এত মানে অ্যাড করতে পারি না, বা এই এমন ভালো কিছু লেখে না যে তাকে আমার অ্যাড করে তার লেখা পড়তে হবে, এমন কোনো ইন্টেলিজেন্ট কিছু লেখে না সে, যে লেখা আমার জন্য আগ্রহ উদ্দীপক। তো তখন দেখা যায় এই ছেলেরা গিয়ে নানা জায়গায় মানে অমুক লোক বড় নাস্তিক, আসিফ মহিউদ্দিন কিছুই না, তার কাছে কিছুই না, এই ধরনের কিছু মানে ছেঁচড়ামো শুরু করে, যে এই জিনিসগুলো খুবই হাসি আসে। কিন্তু আমি তাদেরকে কখনই কিছু বলি না, কারণ তারা আমার নামে বলতে পারে কিন্তু আমি তো উল্টা তাদের নামে তাদের সম্পর্কে বলতে পারি না, কারণ এখানে তো একটা পার্থক্য আছে, সে আমাকে গালি দিতে পারে, আমাকে নোংরা নোংরা গালি দিতে পারে, কিন্তু পাল্টা পাল্টি হিসেবে আমি তো তাকে গালি দিতে পারি না। তো এই মানে এই সমস্যাটা আমি সবসময় ফেস করি, কিন্তু তারপরে আমি কিছু বলি না তাদেরকে, তারা হয়তো একটা সময় শিখবে, একটা সময় বুঝবে, তারা এখন এই সময় যা করছে সেই মানে তাদের তারা যেই খারাপ কাজগুলো করছে সেটা তাদের রিয়েলাইজেশনে আসবে, তারা যখন বুদ্ধি খাটাতে শিখবে, তারা যখন বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভাবতে শিখবে, তখন তারা জিনিসগুলো বুঝবে। আমি আপনার মাধ্যমে আতিক ভাই একটু বলতে চাই, আপনি যে কথা বলেন এর সাথে সংযোজন করে, যে আমরা মুক্তমনা যারা হই, আমরা কখনো কোনো মানুষকে পীর মুরিদ মানি না, কিন্তু তার মানে এই না যে আমি আমার চেয়ে যে ব্যক্তি বয়স্ক তাকে সম্মান করবো না, কিংবা যে ব্যক্তি
আমার মানে একটু ভালো লাগে কিংবা খারাপ লাগে, যেটাই হোক একজন ব্যক্তিকে আমি মানুষকে আমি সম্মান করবো না এটা না। আমরা যাদের অবদান আজকে মুক্ত চিন্তায় যাদের অবদান অনেক বেশি, যেমন আরজালে মাতুব্বর থেকে শুরু করে একবারে হুমায়ুন আজাদ স্যার, তসলিমা নাসরিন সহ সবাই, তাদের অবদান গুলোকে আমরা ভালোবাসবো, স্বীকার করব। পাশাপাশি তাদের যদি কোনো মতাদর্শের মধ্যে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা সঠিক না, তার সমালোচনা করার রাইটও কিন্তু আমার আছে। এই এগুলো মাথায় রেখে যদি আমরা চলতে পারি, আর প্লাস প্লাস আমি যদি আমি যখন মুমিন ছিলাম তখন আমি নিশ্চয়ই কোনো পীরের মুরিদ, কোনো পীরের মুরিদ যদি নাও হই, মানে প্রত্যেককে বলছি, নিশ্চয়ই আপনি আপনার ইমাম সাহেবের মুরিদ ছিলেন, যে মানে যত মানুষ আছে তাদেরকে বলছি। হ্যাঁ, ইমাম সাহেবের কথা তো শুনতেন যে হুজুর এটার মাসালা কি, এটার ফতোয়া কি। আমি আমার আমার সাবেক ইমাম জীবনের স্মৃতি থেকে বলছি, আমি পীর ছিলাম না, আমি ছিলাম মসজিদের ইমাম। এখন আমার মুসলিদের মধ্যে যারা পীরের মুরিদ ছিল না তাদের কিন্তু পীর ছিলাম আমি। কিভাবে, যে কোনো মাসালা হুজুর এটার কি হবে, এরকম করছি এটাকে জায়েজ আছে নাকি না জায়েজ, আমি যেটা বলতাম ওটাই, এর বাইরে কোনো কিছু না, চিন্তাও করতো না, কোরআন হাদিস করে দেখতো না, হুজুর যা বলছে তাই। আমি বলবো মুক্ত মনে হওয়ার পরে হুজুর যা বলেছে মানে আমার মানে হুজুর মানে আপনি কাউকে নাস্তিকদের কাউকে সেই ব্যক্তি হুজুর বানিয়ে ফেললো, হুজুর যা বলেছে এটাই ঠিক, এরকম মনে না করে নিজের মাথাটা আমরা সবাই খাটাবো, নিজের মাথাটা খাটাবো এটা সবাইকে বলবো, এবং এই আর কি, আর চিন্তান্তিক চিন্তা থেকে বের হয়ে যেতে হবে সবার। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনাতে অংশ নেওয়ার জন্য। আরেকটা জিনিস আপনাকে আমি একটু ছোট করে জানতে চাই, যে ইদানিং দেখতে পাচ্ছি কিছু কিছু ইসলামিস্ট তারা বেশ জোরে সোরে অনলাইনে আসার চেষ্টা করছে, এবং প্রতিদিন আমি মেসেজ পাই যে অমুকে ডিবেটে চ্যালেঞ্জ জানিয়েছে, তমুকে ডিবেটে চ্যালেঞ্জ জানিয়েছে। তো আমি মনে করি যে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত কথা বলার এবং তাদের যুক্তি উপস্থাপনের, এবং আমরা ভদ্রভাবে চেষ্টা করি তাদের সাথে কথা বলার। আমি আপনার ভিডিও দেখেছি কয়েকটা, আপনি বেশ ভদ্রভাবে চেষ্টা করেছেন আলাপ আলোচনা করার, কিন্তু তারা যে মানে ছেঁচড়ামি গুলা করে, তাদের কথা বলার সময় তারা যে ছেঁচড়ামি গুলা করে, তারা যেভাবেই হোক তাদের জিততে হবে। এবং একটা ভিডিওতে দেখলাম আপনাকে তো কথাই বলতে দিচ্ছে না, এবং আপনিও আপনি ভদ্র ভদ্র ব্যবহার করছেন কিন্তু আপনার ভদ্র ব্যবহারের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, বারবার আপনাকে বারবার থামিয়ে দিচ্ছে, বারবার থামিয়ে দিচ্ছে। তো আমি একটা জিনিস আপনাকে বলি, যে এই ধরনের যারা চ্যালেঞ্জ জানান তারা একটা কমিটি গঠন করতে পারেন, এবং আমরাও একটা কমিটি গঠন করতে পারি, এবং একদিন আমরা লাইভ অনুষ্ঠানে আমরা সবাই আলোচনায় অংশ নিতে পারি, এবং আমরা কিন্তু চাই যে তারা আমাদের সাথে আলোচনাতে আসুক, কথা কথা বলুক, যুক্তি প্রমাণ উপস্থাপন করুক, তারাও যেরকম উপস্থাপন করবে আমরাও সেরকম উপস্থাপন করব। এই এটার মধ্যে আমরা যেতে চাই, কিন্তু তারা যে চাপাতি, তারা মুখে বলছে যে তারা চাপাতি আক্রমণ করবে না আমাদের উপরে, তারা মুখে শান্তির কথা বলছে কিন্তু তারা কিন্তু তাদের অনুসারীদের লেলিয়ে দিচ্ছে আমাদের গালিগালাজ করার জন্য। প্রতিদিন অসংখ্য অসংখ্য গালিগালাজ পাচ্ছি, আবার তারা কি মানে একটা মানে চালাকি করছে, আপনাকে আমি একটা চালাকির কথা বলি, যে কিছুদিন আগে দেখলাম একটা ছেলে আমার সাথে লাইভে এসে আমার আমাকে এবং আমার ওয়াইফকে নিয়ে খুব নোংরা নোংরা মন্তব্য করলো। কয়েকদিন পরে আমি দেখলাম সেই ছেলেটা সেই আইডিটা দিয়েই সে নাস্তিক মুমিনদের গালিগালাজ করছে, মুমিনদের গালিগালাজ করে লিখছে যে আসিফ মহিউদ্দিন আমার গুরু, তারপরে সে মুমিনদের গালিগালাজ করছে খুব নোংরা নোংরা ভাবে। তার মানে সে বোঝাতে যাচ্ছে যে সে এই আইডিটা হচ্ছে নাস্তিক আইডি এবং নাস্তিকরা মুমিনদের গালিগালাজ করছে, এটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তার আইডিতে ঢুকে আমি দেখলাম এই ছেলেটা কিছুদিন আগে এসে আমাকে গালিগালাজ করে গেছে। তো তারা যে এই যে এই চালাকি গুলা করছে, যে নাস্তিক ভাব নিয়ে নাস্তিক অন্যদের গালিগালাজ করে প্রচার করা যে নাস্তিকরা গালিবাজ, নাস্তিকরা গালিগালাজ করে, কিন্তু আমি তো দেখি না নাস্তিকদের গালিগালাজ করার তো কোনো কারণ আমি দেখি না। নাস্তিকরা কেন গালিগালাজ করবে, নাস্তিকদের তো কোনো প্রফিট নাই যে অমুকে প্রফিট কে গালি দিয়েছে আমার আমারও তাকে গালি দিতে হবে, এরকম তো নাই। তো এই বিষয়ে আমি চাই যে তারা আমাদের সাথে আলোচনাতে আসুক এবং আমরা তাদের সাথে আলোচনাতে যাব, এই বিষয়ে আপনি কি বলেন? এবার হ্যাঁ, এবার আমার মনে পড়লো যে আমার নামে এই মনে হয় তিনটা ফেক পেজ আছে, তিনটা, এবং ফেক আইডি আছে আব্দুল্লাহ মাসুদ নামে, এরকম মানে কয়েকটা আছে। তো তিনটা যে ফেক পেজ আছে আমার নামে, একটা আমার রিয়েল আর বাকি তিনটাই তো কারা করছে আমি জানি না। সেই পেজ গুলো ঢুকে দেখলাম প্রত্যেকটা পেজেই আল্লাহ হলো মানে গালি দেওয়া হচ্ছে কিরকম, আল্লাহ হলো কুত্তার বাচ্চা, মোহাম্মদ হলো শুয়োর, এই ধরনের বক্তব্য দিয়ে সেই পেজ থেকে প্রকাশ করা করা হচ্ছে। এবং আমার কাছে একজন মানে একটা স্ক্রিনশট দিয়েছে যে একটা পেজ থেকে ওইরকম একটা মানে ভুয়া পেজ না আইডি থেকে, যেন তাকে ইনবক্সে সে কি যেন যে মাসুদ ভাই কেমন আছেন, মাসুদ মনে করে সে তার সাথে কনভার্সেশন করেছে, সেই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদের মায়েরে, মোহাম্মদের বইনেরে, মোহাম্মদের ইয়েরে, আমি চ শব্দ দিয়ে যে শব্দগুলো ব্যবহার করে সেই জাতীয় বাক্য দিয়েছে ওই ভদ্রলোককে। তো সেই ভদ্রলোক সে একজন মুক্তমনা, সে চিন্তা করলো কি মাসুদ ভাই এরকম গালাগালি শুরু করলো কেন। সেবার আমাকে আইডি আমার রিয়েল আইডি পেয়ে নক করেছে, নক করার পর বলো মাসুদ ভাই আপনি আপনার পেজ থেকে আর একটা আইডি থেকে আমার গালাগাল এরকম বলেছেন, আমি অবাক। তো দেখেন এটা হলো ওদের চালাকি, লিখছে সে নাস্তিকের নাস্তিকতার পক্ষে কিন্তু সে ব্যক্তিকে কালারিং করার চেষ্টা করে যাচ্ছে।
তো আমরা আপনি আরেক কথাটা এজন্য বলেন যে হ্যাঁ তাদেরকে আমরা বলবো যে আপনারা চাইলে আলোচনাতে আসেন, আমাদের সাথে কথা বলতে আসেন, কিন্তু এই সমস্ত ছেঁচড়ামি আপনারা করেন না। এই যারা যে মুমিন ভাইয়েরা এই কাজগুলা করেন তাদেরকে আমরা বলি আপনারা আলোচনাতে আসেন, যুক্তি তর্কে আসেন, কিন্তু এইসব ছেঁচড়ামি করেন না। আসিফ ভাই একটা জিনিস মজার তথ্য আপনাকে দেই, আপনি খেয়াল করেছেন এবং আমিও দেখেছি, আমি বারবার বলি যে আলেমরা আমার সাথে লাইভে আসেন, আলেমদের সাথে আমি কথা বলতে চাই, কিন্তু কোনো আলেম আসে না। আলেমরা করে কি, ওই যে মানে মানে বেনামাজি, দাড়ি ছাড়া, সিগারেট খায়, তার হাতে ট্যাটু করা, এই জাতীয় কিছু মুমিন পোলাপান পাঠায়, যারা এসে আমাদের সাথে, আপনার সাথে, আমার সাথে, আমাদের সাথে লাইভ করার চেষ্টা করে। আলেমরা তাদেরকে পাঠায় এই জন্য যে এরা তো মনে করেন যে কেনা পেঁচাবে শুধু, আর আলেম যদি আসে আমার সাথে, যদি আমার সাথে যদি আলেম আসে, সে আলেমকে যদি বলি হুজুর এই যে হেদায়া কিতাবের 558 নম্বর পৃষ্ঠায় কিতাবুল জিহাদ, জিহাদের যে অধ্যায় আছে, সেখানে যে বলা হচ্ছে যে মানে কাফেরদের সাথে যুদ্ধ করা ফরজ, যদিও ইল্লাম ইয়াবদা উনা, যদিও তারা আমাদের সাথে যুদ্ধ শুরু না করে, হুজুর অর্থটাকে আপনি বলবেন? আলেম আসলে কিন্তু, কোন একজন আলেম যদি আমার সাথে লাইভে আসে, আমার মনে হয় যে, আমি অহংকার করে বলছি না, আমি অনুমান করে বলছি, আমার মনে হয় যে খুব বেশি 10 মিনিট সময় লাগবে তাকে ইসলাম ভুয়া প্রমাণ করতে। এই জন্য আলেমরা না এসে তারা করে কি, ইসলাম ধর্মের যারা জিএমও আছে, জিএমও মানে আমি একটা নাম দিয়েছি, জিএমও গ্লোবাল মার্কেটিং অফিসার, ইসলাম ধর্মের মানে গ্লোবাল মার্কেটিং অফিসার নাম্বার 1 হলো জাকির নায়েক। হ্যাঁ, জাকির নায়েক হলো আরবি ভাষা খুব ভালো জানে না, তার কোরআন তেলাওয়াত সহি না, তাকে পাঠাইছে হলো যে ইসলাম ধর্মে তুমি মার্কেটিং করো, ব্যবসায়ীরা এবং আলেমরা তাকে বানিয়ে তৈরি করেছে। এরকম ভাবে ওই সমস্ত ট্যাটু আঁকা পোলাবানদেরকে তারা পাঠায়, যারা নামাজ পড়ে না ঠিকই, কিন্তু ইসলামের জন্য অনলাইনে জেহাদ করে। আলেমরা আসুক, আলেমরা এসে সত্যি ইসলামকে যদি আলেমরা মানে, তাই আমি বলবো আলেমরা আসেন, আসার পরে আপনার সাথে লাইভে আসবে, আমার সাথে লাইভে আসবে, আসার পরে যদি আলেমরা, যেহেতু তাদের প্রচুর ইসলাম সম্পর্কে নলেজ আছে, জ্ঞান আছে, যদি তারা আমাকে বা আপনাকে পরাজিত করতে পারে, তাহলে তো এটা তাদের জন্য ভালো। কি ভালো যে যত নাস্তিক আছে তারা দেখবে যে এই যে আব্দুল আল মাসুদ হেরে গেছে, আসিফ মহিউদ্দিন আলেমের সাথে হেরে গেছে, তাহলে ইসলাম ধর্ম সঠিক সময় ইসলাম গ্রহণ করবে। আমি এই যে আজকে লাইভের মাধ্যমে আলেমদেরকে আহ্বান করবো যে আলেম ভাইয়েরা আপনারা প্লিজ আমাদের সাথে লাইভে আসুন, আমরা দেখতে চাই, ফুলামানদেরকে পাঠিয়ে লাভ, আপনারা আলেমরা আসেন। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমার সাথে আলাপ আলাপ করলেন এবং আপনাকে আপনার মতামত দিলেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তাহলে এখন আপনাকে বিদায় জানাই, আপনি ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা। ওকে, আপনার জন্য এবং যারা দর্শক আছেন সবার জন্য শুভকামনা রেখে আমি তাহলে ঠিক আছে বিদায় হই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ভালো থাকবেন মাসুদ ভাই।